শচীন চলে যায় ওখান থেকে। যাওয়ার সময় শুনতে পায় পিছনে সবাই হাসাহাসি করছে। ওর মায়ের কাছে এসে ঘিরে ধরেছে ওর মাকে। কেউ একজন জিজ্ঞেস করে ভিড়ের ভেতর থেকে, এই তোর পেটের ভেতরটা ছেলেই হবে তাই না? আমাদের শচীনের একটা ভাই আসবে। কেটে যায় আরো কয়েকটা মাস। মায়ের পেট বেশ ফুলে উঠেছে, এখন আর ভালো করে হাঁটতে চলতে পারে না। হাঁটার সময় পেটের নিচের দিকে হাত দিয়ে হাঁটে ধীরে ধীরে। বাবা শচীনকে বলে দিয়েছে মায়ের কাছে বেশি না ঘেঁষতে, যদি লেগে যায়। শচীনকে ওর বাবা বলেছে, তোর একটা ছোট্ট ভাই আসছে রে। শচীন বলেছিল, না আমার ভাই না, আমার একটা বোন চাই, ঠিক পুতুলে। কথা শেষ হওয়ার আগেই একটা চর এসে পড়ে ওর গালের উপরে। রাগে চেঁচিয়ে ওঠে ওর বাবা, বোন চাই, খুব শখ হয়েছে তাই না? তোর একটা ভাই হবে বুঝেছিস? মা তাড়াতাড়ি কোনো রকমে উঠে এসে জড়িয়ে ধরে শচীনকে। আহ, ও তো বাচ্চা ছেলে, ও কি বোঝে? সত্যি তো, যদি মেয়ে হয় কি করবে তখন? মেরে ফেলবো, কেটে ফেলবো আগে এই মেয়েটাকে, তারপর তোকে, বুঝেছিস? বাবা পা দাপিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। বাইরে এসে দাদু আর কাকুকে বলে ওঠে, ওইটুকু ছোট ছেলে তার কিনা বোন দরকার। আমি বলে দিচ্ছি বাবা, যদি মেয়ে হয় আমি মেরে ফেলবো দুটোকেই, আমার চাই না ওই বউকে আর ওই মেয়েটাকেও। দাদু বলতে থাকে, ঠিক বলেছিস, ছেলে না হলে কি করে হবে, বংশ আগে বাড়বে কি করে? ছেলে না হলে বিয়ের সময় কি করে 20-30 লাখ পাওয়া যাবে মেয়ের বাড়ি থেকে? আর ওদিকে মেয়ে হলে আমাদেরই দিতে হবে অত টাকা মন হিসাবে। না না, আমরা মেয়ে চাই না, এ পুরো গ্রামে আমরা কেউই চাই না কারোর ঘরে কোনো মেয়ে জন্ম নেই। মেয়ে হলেই হাজার গন্ডা শুধু খরচ, ছেলে রোজগার করবে আর মেয়েরা শুধু খরচ করাবে। তবে আমি কি বলি, মেয়ে হলে মারবি কেন, বেচে দিই ওকে। ওই তো কয়েকদিন আগে মুখিয়া ছেলেটা ওর সদ্যজাত মেয়েটাকে শহরে বেচে দিয়েছে, আর কত পেয়েছে জানিস? 4.5 লাখ। মেয়েকে বানিয়ে খেতে হবে তো, মারিসটা মারিসটা ওকে। কাকু সম্মতিতে মাথা নাড়ে, এই বলেছো বাবা, আমি মুখিয়া ছেলের সাথে কথা বলে ওই লোকটা নম নিয়ে আসবো, আগে থেকে কথা বলে ঠিক করে রাখতে হবে সব। কেটে গেল আরো কয়েকটা দিন। গভীর রাতে মা খুব চিৎকার করতে শুরু করে ব্যথায়। শচীনকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দেয় বাবা। কাকু গ্রামে ধাইমাকে ধরে আনে তাড়াতাড়ি। ঘণ্টাখানেক পরে হঠাৎ একটা বাচ্চার ট্যাঁটার শব্দে পুরো পাড়া জেগে ওঠে। বাইরে থেকে সবাই হাসি মুখে উদ্বিগ্ন চেহারায় জিজ্ঞেস করে, কি হয়েছে, কি হয়েছে গো? দাইমা শুকনো মুখে একটা ছোট্ট বাচ্চাকে জড়িয়ে নিয়ে আসে ভেতরে ঘর থেকে বাইরে। সবাই দিকে তাকিয়ে মাথা নিচু করে বাচ্চাটিকে বাবার কোলে দিয়ে বলে ওঠে, মেয়ে হয়েছে। বাবা ধুপ করে বসে পড়ে মাটিতে। আশেপাশের লোকজন মুখে ছি ছি করতে করতে চলে যায় যে যার বাড়ি। কাকু তাড়াতাড়ি বাবার পাশে এসে বসে বলে, যাওয়ার হয়ে গেছে, চিন্তা করিস না, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি, কাল ভোরেই আপদ বিদায় হবে, চিন্তা করিস না তুই। ছুটে আসে বাবার কাছে, বাবার কোলে থাকা ওর বোনকে দেখতে চেষ্টা করে। ওর গায়ে জড়ানো কাঁথাটা সরাতে যায়, জোরে ওর বাবা শচীনকে এক লাথি মারে, দূরে সরিয়ে দেয় ছেলেকে। শচীন ভেতরে মায়ের কাছে যেতে যায়। বাবা গর্জে ওঠে, ওই ঘরে কেউ যাবে না, বন্ধ করে দে ঘরটা, বাচ্চা দেখছি আমি কি করা যায়। বাচ্চাটাকে মাটির এক কোণে ফেলে রেখে বাবা বেরিয়ে যায় কাকু আর দাদুকে নিয়ে। সাথে পিছনে যোগ দেয় গ্রামের আরো কয়েকজন। সকালে একটা গাড়ি আসে, সেখান থেকে নেমে আসে শহরের এক ভদ্রলোক। বাচ্চা মেয়েটিকে ভালো করে দেখে হাতে নিয়ে উল্টে পাল্টে কিছু পরীক্ষা নিরীক্ষা করে, এসে কিছু টাকা দিয়ে নিয়ে চলে যায় মেয়েটিকে। গাড়ির শব্দ মিলিয়ে যেতেই আলু থালু বেশি ঘরের দরজা খুলে ভিড়ে আসে শচীনের মা, চেঁচিয়ে ওঠে, কোথায় কোথায় আমার মেয়ে, এনে দাও আমার ওর কাছে। শচীনের বাবার কাছে গিয়ে ওর সামনে অনুনয় করে পায়ের কাছে পড়ে বলতে থাকে, ও গো আমার মেয়েকে এনে দাও, ও যে তোমারও সন্তান, আমাদের শচীনের মতো। বাবা পা দিয়ে মায়ের পেটের উপরে মারে জোরে জোরে, ওই পেট থেকে তোর মেয়ে হয়েছে তাই না, ওই পেট আমি কেটে ফেলবো। প্রচণ্ড ব্যথায় কোকিয়ে ওঠে মা, তবুও কোনো রকমে হাত জড়ো করে দাদুর কাছে গিয়ে বলে ওঠে, বাবা আমার মেয়ে, আমার মেয়েটাকে। কথা শেষ হওয়ার আগে দিদা মায়ের মাথার চুল ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যায় মাকে, সামনের উঠোনে জোরে ছুঁড়ে ফেলে দেয় মাকে, চেঁচিয়ে ওঠে, মেয়ের জন্ম দেওয়ার সময় মনে ছিল না তোর, মুখ পুড়ি আমার ছেলের ঘরে মেয়ের জন্ম দিয়েছিস তুই, তোর সাহস হয় কী করে, এ আমার ছেলের কাজ হতেই পারে না, বল বল রে শয়তানি, তুই কোন মরদের সাথে ফষ্টি নষ্টি করে এসেছিস, কার পাপ তোর পেটে ছিল,
আমার ছেলে সাত রাজার ধন, মানিক আমার, আমার এমন শিব ঠাকুরের মতো ছেলে তা একটু ভোলা ভালা, কাজ নিয়ে মাঝে মাঝে শহরে যেত। সেই সময় তুই কার সাথে শুয়েছিস, কার পাপের শাস্তি আমাদের দিয়েছিস তুই? মাকে মারতে থাকে অর্জিদা এলোপাথারি ভাবে। একটু পরে মাকে ছেড়ে ভেতরে চলে যায় অর্জিদা। ভেতর থেকে বেরিয়ে আসে হাতে একটা পোড়া কাঠ নিয়ে, সেটা দিয়ে আবার পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে মায়ের উপরে। শচীন থামাতে যায়, ওর পিছে এসে পড়ে কয়েকটা ঘা। প্রথমে মা চুপ করে মাটির ওপর উপর হয়ে পড়ে কাঁদছে। প্রতিটা মারের সাথে সাথে কেঁপে উঠেছিল মায়ের শরীর। মায়ের পেটের নিচ থেকে বেরোতে শুরু করে রক্ত, রুক্ষ শুষ্ক মাটি ভিজে যেতে থাকে রক্তে। হঠাৎ মা মুখ ঘুরিয়ে তাকায় দিদার দিকে। সেই দৃষ্টিতে এমন একটা কিছু ছিল, ভয়ে দিদা ছেড়ে দেয় মাকে। বাবার কাছে গিয়ে কিছু বলে দিদা। বাবা দৌড়ে আসে মায়ের সামনে। মায়ের পাশে বসে দুই গালে প্রচণ্ড জোরে জোরে চট থাপ্পড় মেরে বলতে থাকে, নিজের দোষ করবি, অন্যের সাথে কি নাটক করে বেড়াচ্ছিস, কান্না কার পাপ নিজের পেটে ভিতরে রেখেছিস আর এখন চোখ রাগাচ্ছিস, সাহস তো তোর খুব তাই না, খুব সাহস, তারা তোর ব্যবস্থা করছে। বাবা মোটা একটা দড়ি জোগাড় করে এনে মাকে বেঁধে ফেলে, টানতে টানতে নিয়ে যায় মাকে গ্রামের এক প্রান্তে। সেখানে একটা মোটা গাছের গুঁড়ির সাথে মাকে ভালো করে বেঁধে লাঠি দিয়ে পেটাতে থাকে বাবা। গ্রামের বাকি লোকজন চলে আসে সেখানে। লোকজন কেউ বাবাকে থামানোর চেষ্টা করেনি সেদিন, নিজেদের মধ্যে বরং গলাগলি করেছিল, একদম ঠিক করেছে, মেয়ের জন্ম দেওয়া যে কি বিশাল বড় অন্যায়, দেখো পুরো গ্রামের লোকজন, মেয়ের জন্মদিনে মার খেতে হবে, মেয়েগুলো হচ্ছে নরকের দ্বার আর ছেলেরা হচ্ছে সব এক একটা হীরের টুকরো। শচীন কিছুই বুঝতে পারে না, সবাই মাকে কেন মারছে। ও মায়ের কাছে যেতে চায়, জড়িয়ে ধরতে চায়, কিন্তু দাদু শক্ত করে ধরে রেখেছিল ওর হাত। মা হঠাৎ চেঁচিয়ে ওঠে, তুই নিজেকে মরদ বলিস, নিজের বউকে এইভাবে সবার সামনে পেটাচ্ছিস, খুব মরদ হয়েছিস তাই না, আমার লজ্জা হচ্ছে তোমাকে আমার স্বামী বলতে, এইরকম এইরকম স্বামীর জন্য আমি কখনো ব্রত পালন করতাম, তোমার কথা ভেবে তোমার মঙ্গল কামনায় আমি পুজো করতাম, একতলা থুতু ছিটিয়ে দেয় মা বাবার দিকে। রক্ত চক্ষু করে বাবা দৌড়ে আসে মায়ের সামনে, গলা টিপে ধরে মায়ের, সবার সামনে চেঁচিয়ে ওঠে, খুব বড় বড় কথা বলছিস যে তুই, কেসে খেয়েছে তোর নাগর, কেসে, দাঁড়া তোর মুখ বন্ধ করছি আমি। একটা মশাল জ্বালিয়ে আনে বাবা কোথা থেকে, মায়ের কাপড়ে আগুন লাগিয়ে দেয়, দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন, পুড়ে যাচ্ছিল মা জীবন্ত অবস্থায় সবার সামনে। প্রচণ্ড গরমে চামড়া পড়ার কুটু গন্ধে দাঁড়ানো যাচ্ছিল না সামনে, তাকানো যাচ্ছিল না মায়ের জ্বলতে থাকা শরীরের দিকে। ওই অবস্থায় মা চেঁচিয়ে ওঠে, আমি অভিশাপ দিচ্ছি, এই গ্রামে আশেপাশের প্রতিটা গ্রামে তোরা সবাই একসময় মরবি, কোনো স্ত্রী কোনো মেয়ে পাবি না তোদের সুখের জন্য, তোরা যে মেয়েকে বেঁচে দিলি, যে মাকে জ্বালিয়ে দিলি, আজ সেই মা সেই মেয়ে তোদের মুখের ওপরে বলছি, সবাই তোরা শেষ হয়ে যাবি, অভিশাপ দিচ্ছি আমি। চোখের সামনে পড়তে দেখে নিজের মাকে শচীন, দেখে গায়ের চামড়া গলে গলে পড়তে, মাংস পোড়ার গন্ধে আর পারে না সামলাতে নিজেকে, অজ্ঞান হয়ে গিয়েছিল। আগে থেকে মেয়েদের জন্ম নিয়ে গ্রামে একটা ভয়ের পরিবেশ ছিল, মায়ের মৃত্যুর পরে সেটাই যেন অলিখিত এক নিয়ম হয়ে দাঁড়ায় পুরো গ্রামে। আশেপাশের আরও অনেকগুলো গ্রামের মধ্যে বাচ্চা জন্মাবার আগে গর্ভবতী মায়েরা অনেক দূরে গিয়ে ডাক্তার দেখিয়ে নির্ধারণ করত পেটের ভেতরে বড় হয়ে ওঠা বাচ্চাটা ছেলে না মেয়ে, যদি ছেলে হয় সুখী আনন্দে ফিরে আসতো ওরা, আর মেয়ে থাকলে উপরে টেনে ছিঁড়ে ফেলতো সেই ভ্রূণকে। সব পরিবারের ওই পরীক্ষা নিরীক্ষা করার ছিল না আর্থিক সঙ্গতি, তারা ভাগ্যের ওপর ছেড়ে দিত নিজেদের। কোনো পরিবারে মেয়ে জন্মালে পুরো গ্রাম থেকে তাদেরকে করে দেওয়া হতো এক ঘরে, বা তাড়িয়ে দেওয়া হতো গ্রামের বাইরে। ধীরে ধীরে পুরো গ্রাম থেকে মুছে যেতে থাকে মেয়েদের হাসির আওয়াজ। বিবাহযোগ্য মেয়েদের না পেয়ে গ্রামের ছেলেরা আসে পাশের গ্রামের দিকে তাকায়। সেসব জায়গাতেও একই অবস্থা, ওরা নিজেদের ডুবিয়ে দেয় নিশার মধ্যে, ঘোর বিষণ্ণতার কালো ছায়া নেমে আসে গ্রামের উপরে। অবিবাহিত যুবক পুরুষদের কবল থেকে মুক্তি পেল না গবাদি পশুরাও। শচীন চোখ মুখে মুছে ধীরে ধীরে মাথা উঁচু করে সোজা হয়ে তাকায় সবার দিকে, সবাই তাকিয়ে ওর দিকে। এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে চারদিকে। একটু দূরে একটা গাছের দিকে আঙুল দিয়ে দেখিয়ে চেঁচিয়ে ওঠে শচীন, মনে আছে, মনে আছে ওই গাছটা, ওই গাছের সাথে বেঁধে আমার মাকে পোড়ানো হয়েছিল। বাবা বাবা মনে আছে তোমার, কি অপরাধ ছিল আমার মায়ের, মেয়ের জন্ম দিয়েছে বলে ভাবে পুড়িয়ে মারলে, আর আমার বোনটাকে,
বেঁচে দিয়েছো তুমি, বেঁচে দিতে পারলে বাবা হয়ে কি করে পারলে নিজের সন্তানের সাথে এই অন্যায় করতে? আর মনে আছে তোমার, তোমাদের সবাইয়ের মনে আছে কি হয়েছিল সেদিন, যারা চুপচাপ ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে সেদিন? মা সেদিন অভিশাপ দিয়েছিল সবাইয়ের উপরে, তোমাদের এই অন্যায়ের জন্য আজ আমাদের এই অবস্থা। আজ আমাদের গ্রামে নেই কোনো মেয়ে, আশেপাশের কোনো জায়গা থেকে কেউ আমাদের গ্রামের ছেলেদের সাথে তার মেয়ের বিয়ে দিতে চায় না। কেন? কেউ জেনে শুনে তার মেয়েদের বিপদের মুখে ফেলে দিতে চায় না, চায় না তাদের মেয়েরা এখানে এসে বিয়ে করে মরে যায়। বেশ করে তারা, আমরা কি মানুষ? কিসের এত গুমর আমাদের? আমরা ছেলেরা হীরের টুকরো, আর মেয়েরা ওরা কি? ওরা হলো সেই মানুষ যারা সেই হীরেকে যত্ন করে রাখবে নিজের কাছে, আদরে ভালোবাসায় ভরিয়ে দেবে জীবন। এই সমাজ সংসার সব অসার যতক্ষণ না নারী আর পুরুষ একসাথে মিলিত হয়ে কিছু করছে। যেরকম সংসারে দরকার পুরুষের, তার থেকেও বেশি দরকার মেয়ের, নারীর, এই সংসারকে সুন্দর বাসযোগ্য করে তোলার জন্য। তোমাদের অন্ধবিশ্বাস, কুসংস্কার, এই সব কিছুই দায়ী আমাদের এই অবস্থার জন্য। তবে দেরি হয়নি এখনো, আমরা আমাদের করা ভুলগুলো সংশোধন করে নিজেদের মানসিকতা পরিবর্তন করার চেষ্টা করি। আমরা তো আমাদের সময় পার করে এসেছি, কিন্তু যারা এখনো ছোট তাদের জন্য আমরা এগিয়ে আসি, ওদের জীবন একটু ভালো করার চেষ্টা করি। বয়স্করা রেড়ে করে তেড়ে আসে, যেমন ছিল তোর মা ঠিক তেমনি তুই, মার ওটাকে, মেরে ফেল। সচিনের সামনে সে রুখে দাঁড়ায় ওর বয়সী আজ ছেলেরা। ওদের সবাইকে একসাথে দেখে বাকি বয়স্করা গ্রামবাসীরা ভয়ে সরে আসে। হার্দিক ভিড়ের মধ্যে থেকে বলে ওঠে, খুব কঠিন এই পথ, অনেক দেরি হয়ে গেছে, কেউ আজ আমাদের বিশ্বাস করে না, তবে আমাদের হার মানলে চলবে না। আজ আমাদের এই আশেপাশের গ্রামে প্রত্যেক 1000 ছেলের জন্য রয়েছে মাত্র 550 মেয়ে। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, হাতে হাত মিলিয়ে। যেখানেই কোনো মায়ের ওপরে এরকম অত্যাচার হচ্ছে, কোনো মেয়েকে জন্মের আগেই মেরে ফেলার চক্রান্ত চলছে, সেখানে গিয়ে আমাদের দাঁড়াতে হবে, পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে আবার। না হলে সত্যি আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ি, ডেকে আনি নিজেদের মৃত্যু। হার্দিক এগিয়ে আসে সচিনের দিকে, ওর কাঁধে হাত রেখে বলে ওঠে, সেদিক পারিনি, ছোট ছিলাম আমরা অনেকে, কিন্তু আর না, এভাবেই সবার আশীর্বাদ কুড়িয়ে কাকিমার অভিশাপ থেকে হয়তো মুক্ত হব আমরা। সত্য ঘটনার উপরে লেখা তেলেঙ্গানার ওয়াঙ্গারাল গ্রামে আজকের দিনে এই অবস্থা চলছে, যেখানে মেয়েদের জন্মের আগে মেরে দেওয়া হচ্ছে বা বিক্রি করে দেওয়া হচ্ছে। মেয়ের জন্ম যে দিচ্ছে সেই মাকে মারা হচ্ছে পুড়িয়ে। আমরা অধিকাংশরাই শহরে বা শহরের আশেপাশে থাকি বলে হয়তো এই ঘটনাগুলো জানতে পারি না, তবে দেশের বিভিন্ন প্রান্তে সেক্স রেশিও খুব খারাপ। এটাই চলতে থাকলে পুরো মনুষ্য জগৎ ধীরে ধীরে অবলুপ্তির পথে হাঁটবে। সতর্ক করতে হবে সবাইকে, সচেতন করতে হবে, এখন হয়তো খুব দেরি হয়নি। আপনারা এতক্ষণ শুনছিলেন জয়ন্ত অধিকারীর লেখা গল্প কবর। গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।